আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এটি সাধারণ কাচ্চি নয়, একটু ব্যতিক্রম, আমার একটু বিশেষত্ব আছে, সেজন্য আমি এটা ফিউশন বলছি এবং হাঁস দিয়ে বলে কথা। তো এই হাঁসের কাচ্চি রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। হাঁসের কাচ্চি বিরিয়ানি তৈরি করতে আমাদের লাগবে শাহজিরা 1 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, দারচিনি 2 টুকরো, এলাচ 3-4টি, হাঁসের মাংস 1 কেজি, টক দই 1 কাপ, গরম মশলা গুঁড়ো 2 চা চামচ, জয়ফল জৈত্রী গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, জর্দার রং 2 চা চামচ, আলু 1/2 কেজি, ঘি 1/2 কাপ, আলু বোখারা 8-10টি, গুঁড়ো দুধ 1/2 কাপ, জাফরান সামান্য পরিমাণ, মালাই 4 টেবিল চামচ, কিসমিস 10-12টি, বাদাম কুচি 1 টেবিল চামচ, মাওয়া 1/2 কাপ এবং লবণ 7 মতো। দেখলেন তো প্রচুর জিনিসপত্র লাগবে, কিন্তু রান্না করতে পারলে আপনার সব সহজ হয়ে যাবে। এখন আমি বিরিয়ানির চালটা তৈরি করার জন্য এতে আমি পানিতে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিব, কারণ পানিটা আপনি ঝরিয়ে ফেলবেন এবং ঝরিয়ে ফেললে চালের মধ্যে যেন লবণটা থাকে এবং ওই লবণাক্ততায় কিন্তু আপনার চালের স্বাদটা নোনতা রাখবে। তার মধ্যে আমি আরও দেব 1 চা চামচের মতন শাহী জিরা, আর দেব 1 চা চামচের মতন সাদা গোলমরিচ, 2 স্টিক দারচিনি, আর 2-3টা এলাচ। এখন এই পানিটা বলক আসতে থাকবে। আমরা 10 মিনিট আগে পোলার চালটাকে ভিজিয়ে রেখেছি। হাঁসের মাংসকে আপনি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এবং পানি দিয়ে মাখিয়ে অন্তত ঘন্টা 2-3 ভিজিয়ে রেখে দেবেন, যাতে করে এই লবণটা হাঁসের মাংসের ভিতরে ঢুকতে পারে এবং হাঁসটাকে টেন্ডারাইজ করে। তাহলে আমরা এই হাঁসের মাংসটা এইভাবে লবণ মেখে পানিতে ডুবিয়ে 2 ঘন্টা রেখে দেব। আমরা ফিরে আসছি 2 ঘন্টা পর। পানিটাকে আমরা ছেঁকে নিলাম। এখন আমরা হাঁসের মশলাটা তৈরি করব। হাঁসের মশলার জন্য আমার লাগবে 1/2 কাপ টক দই, দেব 2 চা চামচ গরম মশলার গুঁড়া, কাচ্চি বিরিয়ানিতে আপনার নিজস্ব তৈরি মশলাই লাগবে, আর দেব 1/2 চা চামচ জায়ফল জৈত্রীর গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন কাঁচা মরিচ বাটা, আর 1 টেবিল স্পুন পুদিনা পাতা বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাকি, 1/2 টিস্পুন কেওড়া। খুব বেশি কেওড়া দিলে না একেবারে বিরিয়ানির গন্ধটা নষ্ট হয়ে যায়। আন্দাজ বুঝে লবণ দিবেন, আপনি হাঁসের মাংসে লবণ দিয়েছেন, মশলাটা মাখাতে আপনার যতটুকু নোনতা হওয়া লাগবে সেই পরিমাণ দিবেন, কারণ মশলায়ও লবণ থাকার প্রয়োজন আছে। মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবারে হাঁসের মাংসগুলোকে ভালো করে একেবারে চিপে নিতে হবে যেন পানি কম থাকে, কারণ বিরিয়ানিটা রান্না হওয়ার সময় কিন্তু পানি ছাড়বে, কাজেই আপনার হাঁসের পানিটাকে ভালো করে চেপে নিতে হবে। এবার এতে দিব 1/2 কাপ বেরেস্তা। এবার ভালো করে হাঁসটাকে এই মশলার মধ্যে মাখিয়ে নিব। হাঁসটা মাখানোর পরে কাঁচা অবস্থায় আপনি একটু চেখে দেখবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা, নতুবা কিন্তু আলুনি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হাঁড়ির মধ্যে এটাকে সাজাবো, যেই হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করব।
সুন্দরভাবে হাঁসটা চামড়ার দিকগুলো আমি একটু নিচের দিকে দিব, মানে ফ্লেশি সাইডগুলো মাংসের নিচের দিকে দিব। আমরা এখন তৈরি করব আলু। সেই আলুটা তৈরি করার জন্য আমরা এতে দেব সামান্য একটু জর্দার রং, জাস্ট আলুটার মধ্যে কালার দেওয়ার জন্য, এবং একটু লবণ দিয়ে আলুটাকে মেখে নিই। আমাদের পানিটা বলক চলে এসেছে, আমরা চালটা দিয়ে দিই, এটাকে এই পানিতে ছেড়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন এতে আলুটা দিয়ে দিব। চালের পানি কিন্তু আমাদের একটু লাগবে, কাজে আমি বাটি দিয়ে নিয়েছি। আমাদের আলু হয়ে গেছে, এখন আমরা এই বিরিয়ানির হাঁড়িতে আলু ভরব। এখন আমি এই হাঁড়িটাকে জাস্ট ঢেকে দেব, আমরা এখন অপেক্ষা করব আরো আধা ঘন্টা। এখন আমরা প্রস্তুতি নিব। অসাধারণ, রান্না হওয়ার আগেই বিরিয়ানির গন্ধ বেরিয়েছে। আলু বোখারা দেব, এর উপর দিয়ে আমরা একটু জাস্ট চতুর্দিকে ছড়িয়ে আলু বোখারা দেব। সেই যে আমাদের আলু ভাজা এবং লেফট ওভার ঘিটা, তার মধ্যে আমরা দেব হাফ কাপ গুঁড়ো দুধ, সেই আমার পোলার চাল সেদ্ধ করা পানি এক কাপ ভর্তি করে দিয়ে দিলাম, এবং এতে আমি মিক্স করব জাফরান, একটু হাফ টিস্পুন কেওড়া। এইবারে আমরা মাংসটাকে একটু জাল দেব। আমরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেল, এখন আমরা বিরিয়ানির চালটা সাজাব। তার আগে এই বিশেষ দুধটার মধ্যে আমি 4 টেবিল স্পুনের মতন মালাই দিয়ে নিলাম, চাল দেব। অর্ধেকটা দেব, প্রথমে অর্ধেকটা দিয়ে একটা লেয়ার করব। এটাকে আমরা অর্ধেক পরিমাণ এই ভাতের উপরে ছড়িয়ে দেব। এইবারে আবার সেই বাকি অর্ধেক চালটা জর্দার রং, একটু কিশমিশ, বাদাম, বেরেস্তা, মাওয়া, আমি শক্ত করে আটা মেখে রেখেছি। আটা ময়দা যাই হয়, এইভাবে মোটামুটি রুটি বেলার মতন করে এই ঢাকনাটাকে আপনার তৈরি করতে হবে। আমরা ফিরে আসছি 1.5 ঘন্টা পর। এই বিরিয়ানি রান্নার সাথে সাথে কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়া যাবে না। আমরা এখন চুলোটা অফ করে দিই, এবং এই বিরিয়ানিটাকে আরও আধা ঘন্টা পরে খুলতে হবে। একেবারে তৈরি কাচ্চি বিরিয়ানি কিন্তু অল্প পরিমাণে রান্না করলে বাড়ার নিয়ম হচ্ছে একদম নিচে থেকে বাড়বে। প্রথমে একটু চালটা দিয়ে নিই। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল হাঁসের কাচ্চি। প্রথমে একটি প্যানে গরম পানিতে লবণ, শাহজিরা, সাদা গোলমরিচ, দারচিনি, এলাচ ও পোলাওর চাল দিয়ে জ্বাল দিই। এবার একটি বাটিতে হাঁসের মাংস লবণ ও পানি দিয়ে মাখিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে টক দই, গরম মশলা গুঁড়ো, জয়ফল জৈত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, টমেটো কেচাপ,
কাঁচা মরিচ বাটা, পুদিনা পাতা বাটা, শুকনো মরিচ গুঁড়ো, কেওড়া জল, লবণ, হাঁসের মাংস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে একটি হাঁড়িতে সাজিয়ে নিন। এবার একটি পাত্রে আলু, জর্দার রং ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে ঘি দিয়ে আলু ভেজে হাঁড়িতে দিয়ে দিন। এবার এতে একটি বাটি বসিয়ে কয়লা ও ঘি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে জাল দিন। কিছুক্ষণ পর কয়লা সহ বাটি সরিয়ে এতে আলু বোখারা ও অর্ধেক সেদ্ধ চাল দিয়ে দিন। এরপর কড়াইয়ের ঘিয়ে গুঁড়ো দুধ, সেদ্ধ পানি, জাফরান, কেওড়া জল ও মালাই দিয়ে কিছুক্ষণ জাল দিন। এরপর হাঁড়িতে দুধের মিশ্রণ ছড়িয়ে বাকি অর্ধেক চাল দিয়ে আবারও দুধের মিশ্রণ, জর্দার রং, কিশমিশ, বাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা ও মাওয়া দিয়ে দিন। এবার হাঁড়ির ঢাকনিতে আটার মিশ্রণ লাগিয়ে হাঁড়ি ঢেকে দিয়ে দেড় ঘন্টা জাল দিন। এরপর চুলা বন্ধ করে আরও আধা ঘন্টা রেখে দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার হাঁসের কাচ্চি বিরিয়ানি।